আজকে জলের মাপটা সবাইকে ভালো করে বলে দিবি তো। কি হলো ব্যাপারটা আজকে? আমাদের দাদা বললো ঠিক আছে, বলেনি তো বলবো কেন আমাকে? আমি আগের দিনকে ওকে বলছি যে হ্যাঁ রে সাধু, আবার আলুর দম খাবে? আশিস বলছে এবারে তাহলে দুটো ডিম দিয়ে দেবো। বেচারা খারাপও লাগে। আমার লাগে না, আমি খাই না তো আমার খারাপ লাগে না। আমাদের লাগে সিরিয়াল দেখে। আসলে কালকে মানে শ্যাম্পুটা না করে আমার মাথাটা পুরো একদম সেই মনে হচ্ছিল, এত ড্যান্ড্রফ আর প্রচুর হেয়ার ফল হচ্ছে, ওই জন্য আজকে আমি মানে শ্যাম্পু না দিয়ে আমার শরীরটা কেমন করছিল। ঘুম থেকে উঠে আগে আমি স্নান টান ছেড়ে নিয়েছি, সেরে টেরে নিয়ে আগে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। ওকে বলেছিলাম যে একটু অল্প করে আনতে, কেন বেশিক্ষণ তো সময় নেই, তারপরে আবার লাঞ্চও করতে হবে। আজকে মাটন হবে, মাটন নিয়ে চলে এসছে। তো দুটো এ রয়েছে, বন্ডা রয়েছে, এটা বন্ডা না, এটা হচ্ছে দুটো বন্ডা, এটা বন্ডা সরি, দুটো বন্ডা আর দুটো ইডলি আছে। তো হালকা করে ব্রেকফাস্ট করে নিই, করে নিয়ে তারপরে মাটনটা বানাতে যাবো। তাই চলো দিনটাকে স্টার্ট। মাংসটা বানাতে চলে এসেছি, সাধু যেহেতু মাটন তো খায় না, ওই জন্য ওর জন্য দুটো ডিম সেদ্ধ করতে বসানো রয়েছে। মাটনের কাঠির মধ্যে ডিমগুলোকে একটুখানি ফ্রাই করে দেবো, সেদ্ধ করে একটু ফ্রাই করে তারপরে ওই গ্রেভিটা হয়ে গেলে মাটন দিয়ে দেওয়ার পর ডিমগুলো দিয়ে দেবো, তাহলে ও খেতে পারবে। আর এদিকে আমার মাটন চলে এসছে, মাটনটা আশিস ধুয়েই দিয়েছে আমাকে। আমি এবার আমরা আগে আসলে মাটনটাকে আগে সেদ্ধ করে নিই, তারপরে গ্রেভি বানিয়ে ওই মাটনের যে স্টকটা থাকে ওটা ফেলি না, ওটা দিয়ে আমরা গ্রেভিটা বানাই। অনেকে আবার উল্টোও করে, অনেকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে সিটি মেরে দেয়, দুটো প্রসেসই চলে। মানে আমার শ্বশুর বাড়িতে সেকেন্ড প্রসেসটাতে করা হয়, আর আমার বাড়িতে ফার্স্ট প্রসেসটাই করা হয়। তো আমি বেশি কমফোর্টেবল ফার্স্ট প্রসেসটা, ওই জন্য আমি ওটা দিয়ে করি। দাদা আমাদের এখানে পোলাও এর প্রিপারেশন শুরু করে দিয়েছে, আশিসের স্পেশাল পোলাও, এটাও বানায় রাইস কুকারে, কিন্তু খেতে দুর্দান্ত হয়, বল আশিস। এটা যে কেউ বানাতে পারবে, মানে এটাতে পরিমাপটা এত সোজা, মানে এ করা মনে রাখা, আর কোনো ঝামেলা ঝঞ্ঝট ছাড়া আরামসে একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে, কোনো ঝামেলা। জলটা একটু ঠিক করে দিতে হবে। হ্যাঁ জলটা, আজকে জলের মাপটা সবাইকে ভালো করে বলে দিবি তো। কি হলো ব্যাপারটা আজকে? আমাদের দাদা বললো ঠিক আছে, বলেনি তো বলবো কেন? এই ডিমটা হয়ে গেছে আশিস, আর ওদিকে আমাদের মাংস সেদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি। মাংসটা করতে আর বেশিক্ষণ লাগবে না, এরকম করে করলে তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটা সুবিধা। আর ও এদিকে রাইস কুকারে বসিয়ে দেবে, রাইস কুকারটা বার করতে হবে, তো বার করে দেবো। দাদা আমাদের চলে এসছে। হ্যাঁ রে, তুই নাকি আজকে অফিসের কাজ করছিলি সাধু? এবার আমাদের পোলাও দেওয়া হবে, এটার মধ্যে জল গরম করা হয়ে গেছে, আমাদের চাল পোলাও আমাদের রাইস কুকারে চলে আসছে, পোলাওটা ডান, আর ওদিকে আমার মাংস সেদ্ধ করা হয়ে গেছে, তোমাদের দেখাই। এই যো মাংস আলু সব সেদ্ধ করা হয়ে গেছে, সাধুর এখানে ডিম ভাজা হয়ে গেছে, আমি এবার মাটনটা স্টার্ট করব। এই তো মায়ে, এটা কষানো হয়ে গেছে, মাটনটা সেদ্ধ হয়ে গেছে, এই গ্রেভিটা হয়ে গেল, তারপরে দিয়ে দেবো স্যার, তারপরে মশলা দিয়ে যাবে, হয়ে যাবে। এদিকে স্যার দেখো, এই ছেলে এখন বসে বসে কাজ করছে, তা আবার রবিবার, বল আশিস। না সেটা দেখাবো না, সিকিউরিটি ব্রিজ হয়ে যাবে তাহলে। মুখে বলছে মিথ্যা কথা কইছে, কি দরকার? কি রে কোথায় আছিস? না আমার কি অবস্থা, নিজের ল্যাপটপ মনে পড়তে পারছে না, এরকম ইয়ে ছিল না কোনোদিন, যা ছিল তাই আছে, আমি তো আর নতুন করে কিছু করিনি। কোথায় যাচ্ছিস? ওই তো তোমার মাজা আনতে। কি সুন্দর বললো, তোমার মাজা আনতে, নিজে কোল্ড ড্রিঙ্কস খায়। খাবার দাবার পাওয়া চলছে আমাদের, খালি মাটনের মধ্যে সাধুর জন্য দুটো ডিম আছে, একটা মাঝখানে মাটন, সাধু খাবে, মাথা পুরো নষ্ট হয়ে গেছে, সাধু খাবে ডিমের কারি।
আদু খাবে মটন কারি উইথ ডিম ভাজা। হ্যাঁ, আমরা আগের দিনকে ওটাই বলাবলি করছিলাম। সাধু, তোর এ কেমন বিচার? তুই কি মাটনের, মানে মাটনের কারি খেয়ে নিস, মাটন খাস না? এটা নিয়ে ডিসকাস করে লাভ নেই খাবার সময়। পোলাওটা হেভি গন্ধ বেরিয়েছে কিন্তু। সেই লাগছে, আমি বসে আছি শুধু। মনে হচ্ছে না হাতাটা একটু বড় হলে ভালো হতো। মনে হচ্ছে হাতাটা একটু বড় হলে তাড়াতাড়ি প্লেটের মধ্যে নিয়ে আসিত। বল, সাধু ভাই আমাদের মাটন খায় না বলে ওর জন্য ডিম দেওয়া হয়েছে আমাকে। আমি আগের দিনকে ওকে বলছি যে হ্যাঁ রে সাধু, আবার আলুর দম খাবে? আশিস বলছে এবারে তাহলে দুটো ডিম দিয়ে দেবো। বেচারা খারাপও লাগে। আমার লাগে না, আমি খাই না তো আমার খারাপ লাগে না। আমাদের লাগে, শুধু আলুর দম দিয়ে পোলাও খাবি? না না ভাই, কষা মাংস দিয়ে পোলাও খেতে হেবি লাগে। এই কষা মাংস বলছি, কষা কষা আলুর দম দিয়ে পোলাও খেতে হেবি লাগে। আচ্ছা, হবে তোর বউ ভেজিটেরিয়ান, তখন বুঝতে পারবি কত ভালো লাগে। হাতাটা খুব ডিসঅ্যাপয়েন্ট করছে সত্যি। ডিপ্রেশন চলে আসবে মানুষের, মানে হাতা দিয়ে খাবার ওঠে না গো, সারা দিন লেগে যাবে। কে বল সাধু, কেমন লাগছে? এটা অরিজিনাল জাজমেন্ট কিন্তু আশিসই দিতে পারবে। হ্যাঁ, তুই 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 ডিমের কারিটটা দিয়ে দে। দাদা আপনি একটু খেয়ে বলুন। খেয়ে বলো দাদা, খেয়ে বলো। শান্ত করে বসে খেতে দেয় না ওকে। আমিও তো খাবো, রিভিউ এর আশায় দাঁড়িয়ে আছি। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। এত ঠান্ডা তো খেতে পারছিস না, একটু গরম করে আনো। হ্যাঁ ভাই। আমার জুতোটা বার করি দাঁড়া, চলো। ঠান্ডা ঠান্ডা যতটা সেই, মানে কিটকিটে গরম রে। ও সাধুর এটা লাস্ট উইকেন্ড, সাধু পরের উইকেন্ডে বাড়ি তো? সাধুর সাথে তুই ও দাদা, ওর তোর গাড়ির পেছনেই দাঁড়িয়ে ছিল। খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে বলতে বলতে যাচ্ছে। এখন তার মানে ভালো একটা ভাত ঘুম দেবে, পোলাও ঘুম। ওই ছুটেছে রে বাবা, এত বড় হাই তুলছো? আজকে ভালো ঘুমিয়ে পড়েছিলাম, দম করে পড়লো রে। এটা হচ্ছে পালপি মাজা। আমি মাজা অনেক কাল খাইনি, হঠাৎ করে আজকে খুব ইচ্ছা হচ্ছিল আমার মাজা খাওয়ার। আমি ওকে বললাম একটা ছোট্ট মাজা নিয়ে, সেই দুপুরবেলা দেখলেন না ওরা বেরোলো, তখন ওরা নিয়ে এসছে। আজকে একদম মানে শুয়েছি আর ঘুমিয়েছি প্রায়। এখন কটা বাজে? সাতটা বাজে, সাতটা পঁচিশ বাজে। সেই সাধু বেরোলো, আমরা এলাম, এসে আমি বললাম না আমি একটা আলখাল্লা জামা পরি, পরে ঘুমাই। এখন উঠেছি। ও বাবা, চা খাবি তুই? চা খাবো আমি। চা আমি আর চা খাবো না, আমি এইটা খাবো। তাও চা খাই একটু, রাতে বেশ এরকম কিছু করার নেই। না আর কিছু, রুটিটা খুব একটু আলু ভাজা করে নেবো কালকের জন্য। কালকের জন্য আলু চচ্চড়ি হচ্ছে,
আলু ভাজে চচ্চড়ি বলো? হ্যাঁ ওই টাইপের, কালো জিরে ফোড়ন দিয়ে আর এই আলুগুলো দিয়ে একটা আলু পড়ে গেল। রানি বানি কমপ্লিট, এখানে পোলাও গরম করা হয়ে গেছে। আর এটা হচ্ছে কালকের জন্য একটু আলু চচ্চড়ি, মানে আলু ভাজার ভাইরা ভাই এটা। আর ওদিকে দাদা আমাদের মটন গরম করছে। কি দাদা কেমন করে একটা তাকালি তুই, এখানে মটন গরম হচ্ছে আর ওখানে রুটি তো হয়ে গেছে। সন্ধ্যাবেলা কিছু খাইনি তো, খিদে তো পাওয়ারই কথা। আমার অনেকক্ষণ ধরে হালকা হালকা খিদে পাচ্ছিল, এবার তারপরে আমি বুঝতে পারছি না কি খাবো কি খাবো। আর মাজাটা খেয়েছি তো, আর যদি এখন অম্বল হয় ওই জন্য ক্যাশ করে দিলাম। আমার অম্বল হলে মানে একদম এক্সট্রিম লেভেলের অম্বল হয় বাবা। আগেবারে বল এই আজারও তোমরা দাও না, আমার অম্বল হলে এমন এক ঘন্টা এক ঘন্টাও লাগে না, তাড়াতাড়ি কমে যায় আমার। আমি আগে যে তিন দিন মতো ব্লগ করতে পারছিলাম না, ওই তিন দিনের মধ্যে একদিন হঠাৎ করে সন্ধ্যেবেলা না বিকালবেলা আমি আশিসকে বলছি, আশিস আমার না চেস্ট পেন হচ্ছে খুব। ও বলছে কি হয়েছে? তো অম্বল থেকেই হয়েছে বুঝতে পেরেছি। ও আমাকে সেই পিঙ্ক কালারের সেই তোমার ডায়ফল দিলো, তারপরে তোমার ওই ইনো দিলো, সব খেয়ে দিয়ে মানে আমার এত শরীর খারাপ করছে আমি সোজা হয়ে শুয়ে পড়েছি। তারপরে তিন ঘন্টার মতো গেল, তারপরে গিয়ে আমার শরীরটা ঠিক হলো। তো মানে আমার খুব কষ্ট, আমি ওই জন্য ভয় ভয় থাকি কি মানে একটু এদিক ওদিক মানে আমার যেগুলো খেলে আমি জানি অম্বল হতে পারবে সেগুলো আমি একদমই অ্যাভয়েড করি, খাই না যাই বলো। তো খুব সমস্যার ব্যাপার। আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি, একটুখানি করে পোলাও রয়েছে, আর ওই জন্য হালকা করে একটা রুটি দিয়ে খেয়ে নেবো, চাপ হবে না। আর এটা হচ্ছে তোমার ওই আলু চচ্চড়ি একটুখানি নিয়েছি, আলু চচ্চড়ি কি গায়ে না বলা যায় বলো, তো ওই জন্য একটুখানি নিয়েছি। চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলে, আজকে খিদেই পেয়েছে। আসলে সন্ধ্যেবেলা কিছু খাইনি সেরকম, আমি শুধু ওই মাজাটা খেয়েছিলাম আর ও একটুখানি চা খেয়েছিল। আর ওকে সে না বললে না একদম বিস্কুট খায় না, আর আমি আজকে ভুলে গেছি বলতে, আমার খেয়াল ছিল না। আমি সত্যিকারে সিরিয়াল দেখতে পারি না, বাড়িতে থাকলে হয়তো দেখতাম, কিন্তু আমি এখন সিরিয়াল গুলো সেই ফেসবুকে ভিডিওতে ছোট ছোট ক্লিপ থাকে না, তো ওই ছোট ছোট ক্লিপ দেখে আমি মোটামুটি আপডেট নিয়ে নিই। এখন রিসেন্টলি আমি দুটো সিরিয়াল দেখছি, একটা হচ্ছে তোমার কার কাছে কই মনের কথা, আমি জানি টিপিক্যালি মানে ওটা খুব কষ্টের একটা সিরিয়াল, বাট স্টিল আমি মানে দেখি মানে কেটে কেটে দেখি, ওই জন্য আমার অতটা ডিপ্রেসিং লাগে না। আর আমি একসাথে অনেকগুলো এপিসোড দেখতে পারি, তো ওই জন্য আমার অত চাপ লাগে না। আর একটা হচ্ছে ইচ্ছে পুতুল, মানে আমি মাকে যেই বলেছি, মা আমাকে বলছে ই বাবা তুই দেখে দেখে দুখানা খতরনাক সিরিয়াল দেখিস, মানে আমার ফিডে ওইগুলোই আছে আর কোনো সিরিয়াল। হটস্টার আছে তো, হটস্টার দেখবে, হটস্টারে অত এনার্জি নেই আমি। আর একটা জিনিস কি বলতো, আমার না ওই আজকে একটা মাঝখানে শেষ করে দিলো, তো আমার কালকে কি আসবে ওই জিনিসটা ভালো লাগে না। তার থেকে বেটার আমার মানে অনেক সিঙ্গেল গো যা যা আসে আমি ওগুলো দেখিনি, ওটা বেশি এন্টারটেইনিং লাগে আমার। তো আজকে খাওয়া দাওয়া তো জমজমাট হয়েছে, মাটন দিয়ে না সকাল বিকাল ভালো করে আমি খেয়ে খাওয়া দাওয়া করেছি আমরা। তো কালকের জন্য তো আলু ভাজা রয়েছে, ঠিক আছে কাল থেকে আমার আলু ভাজা। আরে ওটা আলু ভাজা কাইন্ড অফ তরকারি, মানে প্রপার আলু ভাজাটা এত শুকনো তো আমি আসলে খেতে পারি না রুটি দিয়ে, ওই জন্য আমি একটু জল দিয়ে ওটাকে নাড়িয়ে নিই। তো ওটাই আজকে ব্লগটাকে ওর জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হবে।